আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় মোল্লা শামীম সহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যশোরের বেনাপোল থেকে মোল্লা শামীমকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে বাকি চারজনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে ডিবি। হত্যায় ব্যবহৃত পিস্তল ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ বলছে মূল পরিকল্পনাকারী জিসান ও মানিক দেশের বাইরে আছে, ইন্টারপোলের সহায়তায় তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হবে। মতিঝিলের আলোচিত মিল্কি হত্যার সাথে টিপু হত্যা সম্পর্কিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। টিপু হত্যা মামলা এ পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।